নমস্কার, ডিমস টিভির পর্দায় আপনাদের স্বাগত। প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের আবৃত্তির অনলাইন ক্লাসে আজ আবৃত্তি ভাস্কর প্রথম খণ্ড, সিক্সথ ইয়ার বা ষষ্ঠ বর্ষের তত্ত্ব বিষয়ক প্রথম পত্রের যে প্রশ্নটি নিয়ে প্রথম আলোচনা করব সেটি হলো, আবৃত্তি শিল্পীর কাছে কবির প্রত্যাশা কীরকম হওয়া উচিত, এ সম্পর্কে তোমার মতামত বিবৃত করো। প্রশ্নটি আরেকবার বলছি, আবৃত্তি শিল্পীর কাছে কবির প্রত্যাশা কীরকম হওয়া উচিত, এ সম্পর্কে তোমার মতামত বিবৃত করো। অর্থাৎ ষষ্ঠ বর্ষের প্রথম পত্র, তত্ত্ব বিষয়ক প্রথম পত্রের 10 নম্বর প্রশ্নের আলোচনায় আমরা এখন রয়েছি ডিমস টিভির পর্দায়, প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের অনলাইন আবৃত্তির ক্লাসে, যা চলছে বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায়। আবৃত্তি শিল্পীর কাছে কবির প্রত্যাশা, এই প্রশ্নটির কথা যদি আমরা ভাবি তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের ব্যক্তিত্বের কথা আমরা আলোচনা করছি। একজন আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পী, আরেকজন হচ্ছেন কবি। একের প্রত্যাশা অন্যের কাছে কি হতে পারে সেটাই এই প্রশ্নের বিষয়বস্তু। আমরা এই আলোচনার সময় প্রথমে চলে যাচ্ছি কবির কথায়, তার কারণ কবি যদি তার কবিতাটি না লিখতেন, যদি তার লেখনীতে সৃষ্টি না হতো একটি অনুপম কবিতা, তাহলে আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পীর পক্ষে তা আবৃত্তি করা সম্ভব হতো না। প্রসঙ্গক্রমে একটি দৃষ্টান্ত দেব, যে দৃষ্টান্ত আজ কিংবদন্তিতে পরিণত হয়েছে। কাজী নজরুল ইসলামের বহু কবিতা, বিদ্রোহী কবিতা থেকে শুরু করে, যে কবিতার আজ 100 বছর চলছে, বিদ্রোহী কবিতা থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, বিষের বাঁশি ইত্যাদি কাব্যগ্রন্থের, দোলন চাপা ইত্যাদি কাব্যগ্রন্থের বহু কবিতার কথাই আমরা জানতে পারতাম না যদি কাজী সব্যসাচীর কণ্ঠে আমরা সেই কবিতাগুলো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্থানে শোনার সুযোগ না পেতাম। অর্থাৎ বলা যেতে পারে কবি যে কবিতা লিখছেন তা যত ভালোই হোক না কেন, সাদা কাগজে কালো হরফে ছাপা একটি লেখা মাত্র, কিন্তু যখনই কোনো আবৃত্তি শিল্পী সেই কালো অক্ষরে প্রাণ প্রতিষ্ঠা করছেন তার কণ্ঠ মাধুর্যের মধ্যে দিয়ে, তখনই তা একটি অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে এবং শ্রোতাদের সঙ্গে মেলবন্ধন ঘটছে কবির সেই কবিতার। সেতুবন্ধ রচনা করছেন আবৃত্তি শিল্পী তার কণ্ঠের মধ্যে দিয়ে, তার পরিবেশনের মধ্যে দিয়ে। তাহলে কবির প্রাণের সৃষ্টি বা ভালোবাসা ও ভালো লাগার যে সৃষ্টি, সেই সৃষ্টি যখন নবরূপায়ণ হচ্ছে আবৃত্তিকারের কণ্ঠে, তখন আবৃত্তি শিল্পীর কাছে কবির তো কিছু প্রত্যাশা থাকবেই। কী প্রত্যাশা থাকতে পারে? প্রথম কথা হলো, তার কবিতাটি, তিনি যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি ঠিক ঠিক মতো করে আবৃত্তিকার উপস্থাপনা করবেন, অর্থাৎ সেই কবিতার ভাব বা মূল যে ছন্দ তা যেন নষ্ট না হয়, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই অনেক আবৃত্তি শিল্পী মঞ্চে আবৃত্তির সময়ে কোনো কোনো কবিতাকে অংশত ব্যবহার করেন, কখনো বা
একই পংক্তি বা পদ্যবন্ধ দ্বিতীয়বার বা তৃতীয়বার উচ্চারণ করে থাকেন। কখনো কখনো কোনো আবৃত্তি শিল্পী কোনো কোনো শব্দ পর্যন্ত বদলে নেন বা জুড়ে দেন কবির সেই লেখার সঙ্গে, কিন্তু কোনো কবি আবৃত্তিকারের কাছে এই সমস্ত বিষয় প্রত্যাশা করেন না। তিনি চান তার যে কবিতাটি তিনি লিখেছেন সেই কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আদ্যপান্ত আবৃত্তিকার যা ছিল তাই উচ্চারণ করবে, তাকে খণ্ডিত করে নয় বা নিজের ইচ্ছা মতো তাকে পরিবর্তন করে নয়। কবির প্রত্যাশা আবৃত্তিকারের কাছে আরও একটি রয়েছে, সেটি হচ্ছে সঠিক ছন্দে সঠিক উচ্চারণে সঠিক ভাব বজায় রেখে আবৃত্তিকার তার সামগ্রিক উপস্থাপনাটি শ্রোতাদের সামনে হাজির করবেন, যাতে কবির প্রতি বা তার সৃষ্ট ওই কবিতাটির প্রতি যেন কোনো অবিচার না করা হয়। আমরা অনেক সময় কোনো কবিতা পড়তে গিয়ে দেখতে পাই যে সে কবিতার অর্থ ঠিক ঠিক মতো করে যেন ধরা দিচ্ছে না, কিন্তু কবির পক্ষে তো এটা সম্ভব নয়। তিনি যে কবিতা লিখবেন তার অভিধান বা মানে বই তার পাশাপাশি তিনিই রচনা করবেন এবং সেই মানে বই দেখে তার কবিতার অর্থ আমরা বুঝব। কবিতার অর্থ বুঝতে হবে কবিতার সঙ্গে নিবিড় সংযোগের মধ্যে দিয়ে, বারবার করে পড়ে বারবার করে শুনে এবং অনুভব করে। সুতরাং কবি যে ভাবনা থেকে কবিতাটি লিখেছেন সেই ভাবনাটি যাতে খর্ব না হয়, তা যেন অক্ষুণ্ণ থাকে, এই প্রত্যাশা কবি অবশ্যই করবেন আবৃত্তি শিল্পীর কাছে। এবং যদি কখনো কোনো জ্যোতিচিহ্নের পরিবর্তন করতে হয়, যা আবৃত্তির সময় আমাদের প্রায়ই করতে হয়, যে জ্যোতিচিহ্ন দেওয়া আছে সেই জ্যোতিচিহ্নকে ভাবের প্রয়োজনে উপেক্ষা করতে হয়, অথবা কোনো জ্যোতিচিহ্ন না থাকলে কখনো কখনো নিয়েও আসতে হয়, একজন কবি আবৃত্তিকারের কাছে এসব কোনো কিছুই প্রত্যাশা করেন না। তার সবথেকে বড় প্রত্যাশা হলো তিনি যে কবিতাটি আবৃত্তিকার করবেন সেই কবিতাটি যে ভাবনা থেকে তিনি লিখেছেন সেই ভাবনাটি বা চিত্রকল্পটি যেন সঠিকভাবে আবৃত্তিকার তার কণ্ঠের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারেন, এটাই তার কাছে কবির সবথেকে বড় প্রত্যাশা। আবৃত্তি একটি স্বতন্ত্র প্রয়োগ শিল্প এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার সমৃদ্ধির জন্য, তার প্রচার এবং প্রসারের জন্য আবৃত্তিকারেরা অনেক সময়ে অনেক অনুষঙ্গ ব্যবহার করে থাকেন, কিন্তু সব কবি সেই সমস্ত অনুষঙ্গ বলতে যা বলা হলো আবহ, আলো, যন্ত্রসঙ্গীত এবং প্রক্ষেপণ, এই সমস্ত তিনি পছন্দ করবেন কি করবেন না, তাকে সমর্থন করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ নির্ভর করে যে কবি কবিতাটি লিখেছেন তার উপরে। সুতরাং আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকারের কাছে কবির প্রত্যাশা থাকবেই, এবং সবথেকে বড় প্রত্যাশা, সবথেকে যুক্তিযুক্ত প্রত্যাশা হল তার লেখা কবিতাটির প্রতি আবৃত্তিকার অবিচার করবেন না এবং সেটিকে অন্তর থেকে যতখানি সম্ভব সুন্দর করে পরিবেশন করা যায় সেইভাবেই পরিবেশন করবেন।
আমাদের আজকের আলোচনায় আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি আবৃত্তি ভাস্কর প্রথম খণ্ড ষষ্ঠ বর্ষের দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন। এখন আমরা আলোচনা করব তত্ত্ব বিষয়ক দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো 4 নম্বরের প্রশ্ন, আবৃত্তিতে নির্বাচনের প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি আবার বলি, আবৃত্তিতে নির্বাচনের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো। বিষয়টি যেখানে আবৃত্তি, নির্বাচন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থান, কাল, পাত্র, পরিবেশ অনুযায়ী একজন আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী তার কবিতা পরিবেশন করবেন। একটি মজার উদাহরণ দিয়ে শুরু করা যাক। কোনো জায়গায় একটি স্মরণসভা হচ্ছে যেখানে শোকের আবহ রয়েছে, সেখানে যদি কোনো আবৃত্তিকার বিখ্যাত কোনো কবির বিখ্যাত হাসির কবিতা পরিবেশন করেন, তাহলে তার কবিতাটি নয়, তিনি হয়ে উঠবেন সকলের চর্চা এবং নিন্দার বিষয়। অর্থাৎ প্রথমেই দেখতে হবে স্থান, কাল, পাত্র, পরিবেশ অনুযায়ী আবৃত্তিকার তার কবিতাটি পরিবেশন করছেন কি না। আবার ঠিক উল্টো দিক থেকে বলা যেতে পারে, যেখানে খুব আনন্দের পরিবেশ রয়েছে সেখানে যদি কোনো আবৃত্তিকার কোনো শোকের বা দুঃখের বা সন্তাপের কবিতা পরিবেশন করেন, সে কবিতা যত বিখ্যাত কবিরই লেখা হোক এবং যত উচ্চ মার্গেরই কবিতা হোক না কেন, তিনি কখনোই গ্রহণযোগ্য হবেন না। তার কারণ, তার কবিতাটি সেই পরিবেশের সঙ্গে মানানসই হচ্ছে না। এছাড়াও নির্বাচনের কয়েকটি দিক রয়েছে। আবৃত্তিকার যখন মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি পরিবেশন করবেন, তখন তাকে তার সামনে বসে থাকা যে শ্রোতারা রয়েছেন, দর্শকেরা রয়েছেন, এক নজরে তাদের দেখে নিয়ে তবেই নির্বাচন করতে হবে। একটা হলে অনুষ্ঠান করার সময়ে বন্ধ দ্বারে, পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সময়ে আবৃত্তিকার যে কবিতা নির্বাচন করবেন, খোলা মাঠে মুক্ত মঞ্চে আবৃত্তির সময়ে নিশ্চয়ই তিনি সেই কবিতা নির্বাচন করবেন না। যদি অত্যন্ত লেখাপড়া জানা উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে আবৃত্তিকারকে কখনো কবিতা বলতে হয়, তাহলে যে কবিতা তিনি নির্বাচন করবেন এবং একেবারে গ্রামের হেঁটো মেঠো লোকেদের মাঝখানে কোনো আক্ষরিক অর্থে পুরোপুরি গ্রাম্য মানুষদের কোনো অনুষ্ঠানে তিনি সেই কবিতা পরিবেশন করলে তা কখনোই তারা মন থেকে মেনে নিতে পারবে না। সুতরাং আবারও বলি,
স্থান কাল পাত্র পরিবেশ অনুযায়ী আবৃত্তিকারকে কবিতা নির্বাচন করতে হয়। এই নির্বাচনের ক্ষেত্রে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো, কোনো অনুষ্ঠানে দীর্ঘ কবিতা বলার মতো পরিবেশ আছে কি না, সময় রয়েছে কি না, শ্রোতারা সেই ধৈর্য রাখতে পারবেন কি না, সেই কথা ভেবে আবৃত্তিকারকে কবিতা নির্বাচন করতে হবে। বরং দীর্ঘ কবিতা না বলে ছোট ছোট বিভিন্ন কবির বিভিন্ন কবিতা, বিভিন্ন বিষয়ের ওপরে লেখা কবিতা নির্বাচন করলে তার সঙ্গে শ্রোতাদের সংযোগ অনেক বেশি হবে বলে আমরা মনে করি। আবৃত্তিকারের নির্বাচনের বিষয়ে আরেকটি কথা বলা যেতে পারে। উদাহরণ হিসেবে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত সাধারণ মেয়ে কবিতাটি আবৃত্তিকার আবৃত্তি করছেন। যদিও কোনো কবিতাই মেয়েদের কবিতা বা ছেলেদের কবিতা বলে আলাদা করে হয় না, কবিতা সকলেরই জন্য, কিন্তু যখনই একজন পুরুষ আবৃত্তিকার মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি শুরু করবেন, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ বইটা পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা, সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠতে পারে, অথবা তাদের সঙ্গে আদৌ সংযোগ হবে কি না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিংবা ধরা যাক, যদি কোনো পুরুষ আবৃত্তিকার পুরুষ শিল্পী আবৃত্তি করবার সময়ে যদি আমি সেই মেয়ে যে কবিতা আজ প্রবাদ প্রতিম হয়ে উঠেছে কোনো একজন বিখ্যাত শিল্পীর কণ্ঠের মধ্যে দিয়ে তিনি আবৃত্তি শুরু করেন, তাহলে শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠতেই পারে এবং তারা সেই কবিতাকে আদৌ গ্রহণ করতে পারবেন কি না সেটা ভেবে দেখার বিষয় আছে। ঠিক সেইভাবেই কোনো নারী কণ্ঠে পুরুষদের কণ্ঠে যে কবিতা বললে ভালো হয় তেমন কবিতা নির্বাচন না করাই ভালো কোনো মহিলা শিল্পীর ক্ষেত্রে। তার কারণ শুধুমাত্র কণ্ঠস্বরের ওঠানামা নয়, তার সঙ্গে সঙ্গে বিষয়বস্তুটি বা কবিতার যে ভাবনাটি রয়েছে, যেটি কবি নিজে নির্মাণ করেছেন পরম যত্নে এবং অত্যন্ত মমতা দিয়ে, তার সঙ্গে শ্রোতাদের মনের সংযোগ হচ্ছে কি না এটিও দেখার বিষয় রয়েছে। আরেকটি কথা বলে এই আলোচনা শেষ করব, সেটি হলো আজকাল বিভিন্ন মঞ্চে আঞ্চলিক কবিতা বলার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। শ্রোতারা পছন্দ করেন আঞ্চলিক কবিতা, সেই জন্য রিজিওনাল ডায়ালেক্টের কবিতা বলবার সময়ে আবৃত্তি শিল্পীকে অত্যন্ত সচেতনভাবে উচ্চারণ করতে হয়। কারণ যদি যাদের কবিতা, যাদের নিয়ে লেখা কবিতা বা যে সমস্ত অঞ্চলের কবিতা বলা হচ্ছে, সেই কবিতার সেই সব মানুষের সঙ্গে যদি আবৃত্তিকারের আদৌ অন্তরের যোগাযোগ না থাকে, তাহলে তার পক্ষে সেই মানুষদের নিয়ে লেখা কবিতা সঠিকভাবে আবৃত্তি করা সম্ভব নয়। আঞ্চলিক কবিতার ক্ষেত্রে উচ্চারণের বিষয়টিতে আরও অনেক বেশি মনোযোগী হতে হয় এবং জানতে হয় কোন শব্দের অর্থ কী, তবেই কবিতাটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। সুতরাং বিষয়বস্তু নির্বাচনের সময়ে কবিতা নির্বাচনের বিষয়ে আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পীকে অবশ্যই অত্যন্ত সচেতন হতে অবশ্যই সচেতন হতে হয় এবং সঠিক
স্থানে সঠিক সময়ে সঠিক পরিবেশে তিনি যদি সঠিক কবিতাটি নিবেদন করতে পারেন তাহলে তা শ্রোতাদের কাছে অবশ্যই পৌঁছবে এবং তা গ্রহণযোগ্য হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাসে সরাসরি কথা বলার জন্য 9073253091 এই নম্বরটি ব্যবহার করা যেতে পারে। 9073253091 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও যে কোনো প্রশ্ন পাঠানোর জন্য ব্যবহার করা যেতে পারে। আবার বলছি 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ব্যবহার করা যেতে পারে। বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাস আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই দিন এই সময়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।